হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে টিপিনিং রাউটারের কনফিগারেশান ব্যাক আপ নিতে হয় এবং পরবর্তীতে কীভাবে রেজিস্টার করা যায়। শুরুতে ওপেন করুন কমান্ড প্রম্পট। দেন টাইপ করুন আইপি কনফিগ। আপনি কনফিগ টাইপ করলে আপনি পেয়ে যাবেন রাউটারের ডিফল্ট গেটওয়ে আইপি অ্যাড্রেস। দেন ওপেন করুন এনি ব্রাউজার অ্যান্ড টাইপ 192.168.0.1। দেন টিপিং রাউটারের ডিফল্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। দেন লগ ইন। দেখতে পাচ্ছেন ডান পাশ বাম পাশে সবার নিচে সিস্টেম টুলস নামে একটি অপশান আছে এবং এর সাব টুলস নামে একটি অপশান আছে ব্যাক আপ অ্যান্ড রেস্টোর। ক্লিক ব্যাক আপ অ্যান্ড রেস্টোর অ্যান্ড দেন কনফিগারেশন ব্যাক আপ। ক্লিক ব্যাক আপ। আপনি ব্যাক আপে ক্লিক করার সাথে সাথে আপনার সেই কনফিগারেশন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে অ্যাজ এ বিন ফাইল। চলুন আমি আমার রাউটার কনফিগারেশন দেখে নিই। দিস ইজ মাই কনফিগারেশন, মাই স্ট্যাটিক দিয়ে আমার কনফিগারেশনটা করা আছে। সো এখন আমি আমার রাউটারটাকে মানে ফ্যাক্টরি ডিসিট দিও, মানে আমার সকল কনফিগারেশনটা আমি কি ডিলিট করে দিও, মুছে দিব। এর আগে আমি আমার বিন ফাইলটাকে আমি আমার ডেস্কটপে রেখে দিচ্ছি। চলুন আমি আমার রাউটারটাকে ডিসিট করে দিই। তো ক্লিক সিস্টেম টুলস অ্যান্ড ফ্যাক্টরি ডিফল্টস, দেন ক্লিক রেস্টোর। এখানে রেস্টিকুলার কি ক্লিক করার সাথে সাথে আমার পুরো কনফিগারেশনটা রিমুভ হয়ে যাবে। একটু বলে নিই এই আমি রাউটার কেন ব্যাক আপ নেব। ব্যাক আপ নেব এই জন্যই কারণ আমরা যখন বিভিন্ন আইএসপি থেকে আমরা কানেকশান নিই, আমরা আইএসপির ইঞ্জিনিয়ার এসে আমাদের সেই রাউটারটা কনফিগারেশন দিয়ে যায়। কিন্তু আমরা সকল ইউজাররা কিন্তু রাউটার কনফিগার করতে জানি না, ওরা কি পিপিতে কনফিগার করে না কেন স্ট্যাটিক আইপিতে কনফিগার, আমরা অনেক কিছু জানি না। তার জন্য যদি আমি আমার এক মিনিটের মধ্যে আমার সেটা ব্যাক আপ নিয়ে নিই, যে কোনো সময় আমার রাউটার আমার রিসেটের প্রয়োজন হতে পারে। বাট পরবর্তীতে আমি আবার এক মিনিটে সেটা রেজিস্টার করে নিতে পারবো, আমার কোনো নতুন করে কনফিগারেশন করার প্রয়োজন হবে না। জাস্ট একটু রেজিস্টার করলেই আমার এক মিনিটে আমার নতুন করে কনফিগার নতুন করে চলে আসবে। এখন দেখুন যে আমি রিসেট করার কারণে আমার সকল ধরনের কনফিগারেশন রিমুভ হয়ে গেছে। ক্লিক সিস্টেম টুলস। এখন আমি আমার কনফিগারেশনটা আবার নতুন করে রেজিস্টার করবো, ব্যাক আপ অ্যান্ড রেজিস্টার। দেখেন কনফিগারেশন ফাইল চুজ ফাইল, আমি যে ফাইলটা আমি ডাউনলোড করেছিলাম ব্যাক আপ নিয়েছিলাম, চুজ ফাইলে গিয়ে আমি আমার সেই সেই যে কনফিগ ডট বিন ফাইলটা আছে সেই ফাইলটা আমি দেখিয়ে দেব। দেন ক্লিক রেজিস্টার। এই রেজিস্টার ক্লিক করলে আমি যে ফাইলটা আমি আবার ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা আবার এখানে আপলোড হয়ে ফুল কনফিগারেশন সেটটা আমার এখানে রাউটারে আবার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এখন ইন্টার অ্যাক্সেস নেই, কিন্তু আমার যখন এই ফাইলটা আবার আপলোড হবে আবার নতুন করে আবার আমার ইন্টারনেট কনফিগারেশনটা নতুন করে সেট আপ হয়ে যাবে। আমার কোথাও আইপি বসাতে হয় নাই এবং কোনো কিছু করতে হয় না, জাস্ট ফাইলটা আমি আপলোড করেছি। দেখুন ডান পাশে সবার নিচে আমার ইন্টারনেট কানেকশান চলে এসেছে। দেন অ্যাগিং লগ ইন রাউটার, দেখেন ইন্টারনেট কানেকশান অ্যাক্সেস। দেন ক্লিক নেটওয়ার্ক। দেখুন যে আমার স্ট্যাটিক আইপি যে আমার কনফিডেন্স ছিল পড়বে, মানে আমি আপলোড করার সাথে আমার আগে ডিফল্ট সেই কনফিডেন্স ছিল সেটা পুরো কনফিউশনে সে এখানে আমার শো করছে। সো এভরিবডি থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।